وصيلة وعثرة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على محمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون اتقوا الله في أنفسكم اتقوا الله في كل أمر من أموركم وشأن من شؤونكم নাস আলহা সো ভায়ানা হুয়া আলা আই কাব্বাল আমিন নাস আলেহা আ ম্যালিনা ওয়া জা আলানা মিন আল মুটাকেইন মুসলিমুন আমরা ইতোমধ্যে অনেকগুলো ঘটনা প্রবাহ দেখলাম সীতাকুণ্ডে আমাদেরই অনেক প্রিয় ভাই এবং বোনেরা এক প্রকাণ্ড অগ্নিকাণ্ডে নিহত হয়েছে আমরা আল্লাহর কাছে তাদের মাগফিরাতের জন্য দোয়া করছি আল্লাহ তাদের সকল ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন এবং অগ্নিকাণ্ডে তাদের এই মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসাবে আল্লাহ তালা কবুল করুন আমি সাথে সাথে আমরা বলবো যে জনপদের মানুষ যেন আরও সতর্ক হয় প্রত্যেকেই যেন নিয়মকানুন মেনে চলে যে কোনো ভুলের পেছনেই কিন্তু অনেক ভুল ত্রুটি থেকে যায় আর মোমেন তার ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে আমরাও যেন শিক্ষা গ্রহণ করি যাতে আমাদের কোনো কর্মকাণ্ড আমাদের এই সমাজ আমাদের মানুষের কিংবা দেশের বিরাট বড়ো ধরনের ক্ষতি না হয়ে যায় পাশাপাশি আমরা এই ম্যাসটিদের জন্য দয়া করছি আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে তিনি এই মসজিদের সকল কাজকে পরিপূর্ণভাবে শেষ করার তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এই মসজিদকে কেয়ামত পর্যন্ত কবুল করেন এবং এই মসজিদে যারা আসা যাওয়া করছেন সালাত আদায় করছেন শিক্ষা গ্রহণের জন্য আসছেন এবং জনকল্যাণের বিভিন্ন কাজ যারা সম্পৃক্ত হয়েছেন আল্লাহ তাদের সকল ইবাদতকে কবুল করুন তাদের সকল ভালো ভালো আমলগুলোকে কবুল করুন আমরা অত্যন্ত বেদনাহত হৃদয়ে তীব্র নিন্দা প্রকাশ করছি সেই সমস্ত ব্যক্তিবর্গের যারা আমাদের প্রিয় রাসুল সাল্লাহ সাল্লামের সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছে সেই যুগেও আমরা দেখেছি এই যুগেও দেখছি অনেক মানুষেরাই যারা আসলে রাসুল সাল্লাহ সাল্লামকে পছন্দ করেন না ভালো মানুষকে যারা পছন্দ করেন না তারা মানুষের মধ্যে নবী সাল্লাহ সাল্লামকে যাতে তার প্রতি তাদের ভালোবাসা ব্যাহত হয় অথবা মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে আমরা সারা বিশ্বের মুসলিমদের মতো এবং বিশ্বের সর্ব জায়গা থেকে যারা নিন্দা জ্ঞাপন করছে আমরাও ওইখান থেকে তাদের নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা আশা করব যে আর কোনো মানুষ যেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে যেন আর কোনো অপমানসূচক বক্তব্য না দেন আমরা জানি শুধু মুসলিমরাই নয় আ আমসলিমরাও নবী শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন এবং হান্ড্রেড বুকের মধ্যে যেখানে যদিও সেটা মানুষেরই কাজ তিনি এক নম্বরে রেখেছেন রাসুলসাল্লা সাল্লামকে তিনি মুসলিম ছিলেন না তাহলে অবিসংবাদিত এই মহান ব্যক্তি যাকে আল্লাহ সাল্লাম নিজেই চয়ন করেছেন তার প্রতি আমাদের সকলেই শ্রদ্ধাশীল হওয়া উচিত তিনি মুসলিম হন আর অমুসলিমই হন নবী সাল্লাহ সাল্লামে সিরাপ থেকে এটা আমাদের সামনে প্রমাণিত এটা ঐতিহাসিকভাবে এটা সারা বিশ্ববাসীর সামনে প্রতিভাত হয়েছে যে তিনি ছিলেন শ্রেষ্ঠ মানুষ যে কোনো পার্সপেক্টিভ থেকে তাকে দেখেন ধর্মীয় দিক থেকে দেখেন সামাজিক দিক থেকে দেখেন পারিবারিক দিক থেকে দেখেন ব্যক্তির দিক থেকে দেখেন নেতৃত্বের দিক থেকে দেখেন পলিটিক্যাল দিক থেকে দেখেন তিনি সারা বিশ্বের সবার জন্য রোল মডেল অতএব সারা বিশ্বের সকল মানুষ সে যে গোত্রেরই হোক না কেন যে ধর্মেরই হোক না কেন যে দেশেরই হোক না কেন এই মহান মানুষের প্রতি যেন শ্রদ্ধা জ্ঞাপন করতেছে ভুল না করে যাই হোক আমরা আবারও তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আশা করছি যে মানুষ তাদের এই ভুলগুলো স্বীকার করে নেবে এবং এই ভুলগুলো থেকে তারা সরে আসবে সম্মানিত উপস্থিতি আমরা এখন হজের মাসের মধ্যে অবস্থান করছি হজের সিজন শুরু হয়ে গেছে আমাদের অনেক ভাই বোনেরা এই জনপথ থেকে তারা হজের উদ্দেশ্যে ইতিমধ্যে যাত্রা শুরু করেছেন তাদের রেহলা শুরু হয়ে গেছে হজ নিয়ে ইতিমধ্যে অনেক আলাপ আলাপ আলোচনা হয়েছে আজকে আমাদের এখানে হজের ট্রেনিংও চলছে আলহামদুলিল্লাহ মসজিদ সিদ্দেক ইসলামের যে কোনো রকম যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে সব সময় হাজির হয়েছে এবং বিভিন্ন অ্যাকাডেমিক এবং জ্ঞানভিত্তিক প্রোগ্রাম আপনাদের সামনে উপস্থাপন করেছে আজকের ক্ষোতায় আমরা সেই বিষয়টা একটু হাইলাইট করতে চাই হজের শিক্ষা হজের লক্ষ্য উদ্দেশ্য হজের মর্মার্থটা কি। হজ আমাদের সামনে কি প্রোগ্রাম নিয়ে উপস্থিত হয়েছে কি উদ্দেশ্য বাস্তবায়নের জন্য হজ আমাদেরকে দেওয়া হয়েছে আমরা সেটা নিয়ে কথা বলবো আর এরপরে হজ পরিবর্ত হজ পরবর্তী জীবনে আমরা হজের এই বেনিফিটগুলোকে কীভাবে বাস্তবায়ন করব আমরা সেটা নিয়েও কথা বলবো ইনশাল্লাহ হজের বিভিন্ন আয়াত আমাদের সামনে হজের উদ্দেশ্যগুলো ক্লিয়ার করে দেয় আমি প্রথমে সুরাতুল হজের সাতাশ এবং আঠাশ নম্বর আয়াতটা একটু পেশ করতে চাই যেখানে আল্লাহ সুবাহান আহ তার তার প্রিয়নবী ইব্রাহিম সালামকে নির্দেশনা দিয়েছিলেন বলেছিলেন ওয়াদ দিন ফিনাসিভেল হাজিয়া এ তুকা রিজায়ালান ও আল্লাহ কুল্লে বা মেরিন ইয়াতিন আই মিন কুল্লে ফেজ্জিন আমিক লিয়াশহাদু ম্যানফ আল্লাহম ওয়েদ কুরুস মাল্লাহি আলামা রাজাত আহ মিন মাতিল আনা ওয়েদ কুরুস মাল্লাহ ফি ইয়াম ইম আলো ম্যাট আল আমা রজাত আহম আর তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও তারা আসবে তোমার কাছে পদব্রজে এবং ক্ষণকায় প্রত্যেক উষ্ট্রির পিঠে চড়ে যারা আসবে দূর থেকে যেন তারা প্রত্যক্ষ করতে পারে তাদের সকল কল্যাণ যত কল্যাণ আল্লাহ তাদের জন্য রেখেছেন দুনিয়া আখেরাতের হজের মধ্যে তারা সেই সকল কল্যাণে সাক্ষাৎ লাভ করবে অর্থাৎ সেগুলোকে তারা গ্রহণ করবে এবং যেন তারা হজের দিনগুলোতে নির্দিষ্ট দিনগুলোর মধ্যে আল্লাহকে স্মরণ করে কারণ আল্লাহ তাদেরকে গবাদি পশুর রিজিক দিয়েছেন এখানে আইয়ামত্তরিকের কথা বলা হচ্ছে ঈদের দিনগুলোতে যেখানে আমরা কোরবানি করে থাকি তাহলে হজের একটা মূল উদ্দেশ্য এখানে বলা হয়েছে হজের অনেকগুলো বেনিফিট আছে সেটা আমরা কথা ইনশাআল্লাহ আলোচনা করব। এই বেনিফিটগুলোর মধ্যে আমাদের দিনই বেনিফিট আছে যা আমাদের দুনিয়ার কল্যাণেও আসে আখেরাতের কল্যাণেও আসে এটা ইসলামের একটা চমৎকার বৈশিষ্ট্য যে শুধুমাত্র দুনিয়ার কল্যাণের জন্য সেটা নিজেকে সীমাবদ্ধ করেনি অথবা শুধুমাত্র দুনিয়াবাদ দিয়ে আখেরাতের দিকেও পরিচালিত করেনি বরং আখেরাতকে প্রধান রেখে আখেরাতকে মূল উদ্দেশ্য রেখে দুনিয়ার প্রোগ্রামটাকে ডিজাইন করা হয়েছে যাতে করে এই ইবাদতের প্রোগ্রামগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে মুসলিম দুনিয়ার সকল কল্যাণ লাভ করবে আর আখেরাতের তার বিশেষ যে কল্যাণ মহা পুরস্কার সেটিও সে লাভ করবে তাহলে এই যে কল্যাণগুলোর কথা বললেন আল্লাহ সুবাহান ও তালা সেগুলো কি তার মধ্যে এক নম্বর হচ্ছে তাকুয়া তাকুয়া যেহেতু হজের মূল শিক্ষাটা মূল অর্জনটাই হচ্ছে তাকুয়া সেটি নানাভাবে আল্লাহ সুবাহ তালা আমাদের কাছে উপস্থাপন করেছেন যেমন সুরাল আল একশো সাতানব্বই নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন আল হাজ আলুমাত ফেমান ফারাদা ফি হিন্দাল হাজ্জা ফেলা রাফতা ওলা ফুসুকা ওলা জিদা ফিলা হাজ হজ নির্দিষ্ট কয়েকটা মাস মাত্র অতএব যে ব্যক্তি এই মাসগুলোতে হজের নিয়ত করবে তাহলে তার জন্য কোনো ধরনের অশ্লীল কথা কাজে লিপ্ত হওয়া যাবে না কোনো অশ্লীলতা নেই ওলা ফুসুকা কোনো পাপ কাজ নেই অর্থাৎ কোনো পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না ওলা জিদালা কোনো ঝগড়াঝাটের মধ্যেও লিপ্ত হওয়া যাবে না ওয়ালা জিদালা ফিল হাজ ওয়ামাথ অ্যাফ আল্লাহ আর তোমরা যে ভালো ভালো কাজগুলো করো আল্লাহ সেটা জানেন ওয়াট অ্যাজ অ্যা ওয়াদু ফাইনা খাইরা জ্যাদি তাকুয়া আলবাব আর তোমরা পাথেয় সংগ্রহ করো কারণ সবচেয়ে উত্তম পাথেয়া হচ্ছে তাকুয়া আর হে বুদ্ধিমান লোকেরা তোমরা আমাকে ভয় করো আমার তাকুয়া অবলম্বন করো তাকুয়ার এই বিষয়টা আল্লাহ সোহামতাল্লাহ নানাভাবে কোরআনের মধ্যে আরও তুলে ধরেছেন হজের এই মাসগুলোর মধ্যে আমরা কোরবানিও করি যারা হজে যান তারা যে কোরবানিটা করেন সেটা হলো হাদি এবং এই হাদিটা যারা কেরান করেন এবং তামাত্তুর করেন তাদের উপর ওয়াজিব তাদের কোরবানিটা হলো হাদি আর দেশে আমরা যে কোরবানিটা করি সেটা হলো ওধাইয়া আদাহি দুটো ভিন্ন নাম কারণ ভুন ভিন্ন ইবাদাত বাংলা এসে সবগুলো কোরবানি হয়ে গেছে বাট এগুলো ভিন্ন ইবাদত আরেকটা কোরবানি আছে যেটাকে আমরা বলি দাম অথবা ফিদিয়া যেটা হজের মধ্যে কোনো ভুল কর্মকাণ্ডের জন্য নির্দিষ্ট কিছু ভুল কাজে লিপ্ত হলে বা ভুল কিছু করে ফেললে অথবা কোনো ওয়াজিব তরক করলে যেটা আমাদের উপর ওয়াজিব হয়ে যায় সেটা হলো দাম অথবা ফিদিয়া সেটাও কোরবানি তার জন্য কিছু বিশেষ হুকুম এবং বিধান আছে এই যে এতগুলো নানা ধরনের কোরবানি আমরা করছি এই কোরবানিগুলোর রক্ত প্রবাহিত করা এটাই কি মেন উদ্দেশ্য নাকি তাকোয়া সেটা আল্লাহ সোহানতালা বলে দিয়েছেন সুরাল হাজার বত্রিশ নম্বর আয়তে বলেছেন লেয়ানাল আল্লাহ লুহু মুহা ওয়ালা দিমা উহা ওয়ালে কিয়ানালহু তাকোয়া মেন যে এই কোরবানীর পশুর গোষ এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে কোরবানীর পেছনে বিহাইন্ড দ্য স্ক্রিন তোমাদের মধ্যে যে তাকোয়াটা কাজ করে তোমাদের অন্তরে যে তাকুয়াটা আছে সেই তাকোয়াটাকেই আল্লাহ তোমাদের কাছ থেকে চান যেন তোমরা তাকোয়ার ভিত্তিতে কাজগুলো করো এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু কিন্তু যেন আমরা ইবাদতগুলো তাকোয়ার ভিত্তিতে পরিপালন করি যদি কোনো ইবাদতে আমাদের তাকোয়া অনুপস্থিত থাকে তাহলে বুঝতে হবে সেই ইবাদতটা একদমই অনর্থক হয়ে যায় তার কোনো কানাকড়ি মূল্য আল্লার কাছে নেই আপনি যখন সিয়াম রাখবেন এবং এই সিয়ামটা তাকোয়া ভিত্তিক হবে না তাহলে এই সিয়ামের কোনো পুরস্কারও আপনি পাবেন না এবং এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যও হবে না আপনি যখন সালাদ পড়বেন এবং এই সালাতের পেছনেও তাকোয়ার কোনো কিছুই থাকবে না তাকোয়া আপনার মানে মূল উদ্দেশ্য হবে না তাহলে এই সালাদটাও আপনার জাস্ট পণ্ডশ্রম বলে গণ্য হবে এভাবে কোরবানি এভাবে হাজ এভাবে অমরা দান খয়রাত সাদাকা জাকাত সব কিছুর পেছনে আল্লাহ সন্তুষ্টি এবং তা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য মেইন যেটা আমাদেরকে আসলে এই ইবাদতের দিকে ঠেলে দেয় সেই মেইন ফ্যাক্টর হতে হবে ওই মেইন ফ্যাক্টর না হলে এই ইবাদতটা গ্রহণযোগ্য হবে না সেটি আল্লাহ তালা এখানে বারবার বলেছেন এবং এই জন্য তিনি কিন্তু একটা সম্বোধন করেছেন বলেছেন ইয়া উলিল আলবাব কারণ সবাই এটা উপলব্ধি করবে না উপলব্ধি করবে শুধু বুদ্ধিমান লোকেরা বানরা যারা বুদ্ধি কাজে লাগায় বুদ্ধি তো সবারই আছে কিন্তু বুদ্ধি সবাই কাজে লাগায় না সেই জন্য আল্লাহ সোমৎ এখানে এভাবে বললেন আমরা তাকোয়ার অনেক কাহিনী দেখেছি আল্লাহ সোমতাল বর্ণনা করেছেন তার নবী ইব্রাহিম আল্লাহ সাল্লামের তাকোয়ার কাহিনী বর্ণনা করেছেন তার ছেলে ইসমাইলের সাথে সোরা আশাফাতের মধ্যে এই ঘটনাটা একদম ইন ডিটেলস বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে তাকুয়ার আরও বিশদ কাহিনী আমরা সালাম এবং ফেরাউনের সাথে দেখেছি আমরা ইসা ঘটনার প্রবাহের মধ্যে দেখেছি আমরা নুয়া ইসাল্লামের ঘটনার মধ্যে দেখেছি সুভান আল্লাহ আর এই সকল নবীরা তাদের রব আল্লাহ আল্লা সুভান নির্দেশ বাস্তবায়নের জন্য প্রত্যেকটা জায়গায় অক্ষরে অক্ষরে আল্লাহ সালাম তাল্লা নির্দেশ পালন করেছেন এটাই হচ্ছে আসলে তাকোয়ার মূল কথা সুতরাং যারা আমরা হজে যেতে চাচ্ছি হজে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি হজে ট্রেনিং নিচ্ছি তাদেরকে পাথেয় হিসাবে এক নম্বরে রাখতে হবে তাকোয়া আচ্ছা এখন এই তাকোয়ার বেশ কিছু ইমপ্যাক্ট আছে প্রভাব আছে সেই ইম্প্যাক্টটা যদি আপনি নিজের মধ্যে আবিষ্কার করেন তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনি তাকোয়ার পথে আছেন আর যদি তার কোনো প্রভাব আপনার মধ্যে পরিলক্ষিত না হয় তাহলে বুঝতে হবে যে এখনও তাকোয়া আমাদের অর্জিত হয় নাই কি সেটা সেটি হচ্ছে সকল ওয়াজিব কাজ সঠিকভাবে আদায় করা এটা এক নম্বর আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে নেগেটিভ বিষয়গুলোকে একটু অবজারভেশনে নিয়ে আসা আমাদের সবারই সম্পত্তি আছে ধন সম্পদ আছে কিন্তু তার ভালোবাসাটা কি এতটাই বেশি যে আমরা সেজন্য দুর্নীতি করছি আমরা সেজন্য মানুষকে ধোকা দিচ্ছি অন্যের হক নষ্ট করেও নিজের সম্পত্তি বাড়ানোর চেষ্টা করছি যদি এই জিনিসগুলো থাকে তাহলে আপনি নিশ্চিত হয়ে যেতে পারেন যে আপনার মধ্যে এখনও তাকুয়া কোনো প্রভাব বিস্তার করতে পারেনি আমাদের মধ্যে অনেক কিছুর প্রতি আকর্ষণ আছে পুরুষদের মধ্যে তাদের অনেক জিনিসের প্রতি আকর্ষণ আছে নারীদের প্রতিও আকর্ষণ আছে কিন্তু এই আকর্ষণ যদি বৈধতা সীমারেখা লঙ্ঘন করে তাহলে বুঝতে হবে আপনি তা কাছে যেতে পারেননি অতএব লোক দেখানো তাকুয়ার আশ্রয় কেউ নেবেন না কোনো লাভ হবে না বাসায় ডেকে আপনি কোরআন পড়াবেন সবাব নেবেন মানুষের কাছ থেকে এগুলো কোনো কাজে আসবে না আসলে আপনাকে দেখতে হবে যে এই জায়গাগুলোতে আপনার অবস্থানটা কোথায় নিজেকে কতটা পরিশুদ্ধ করতে পারলেন তাকুয়ার দাবি কতটা আপনি পরিপূরণ করতে পারলেন তাহলে বুঝতে হবে যে হ্যাঁ তাকোয়া আসা শুরু করেছে তাকুয়ার আরও একটা প্রমাণ হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা সম্পদকে মুসলিমরা মোটেই এতটা ভালোবাসে না দেশে সবসময় জমিয়ে রাখবে সে প্রথমে দেবে জাকাত তারপরে সাদাকাত নবী সাল্লা সাল্লামের কাছে যত সম্পত্তি আসতো তিনি তার শেষ কানা করি দেওয়া পর্যন্ত দান করতেই থাকতেন করতেই থাকতেন সুহান আল্লাহ সেই নবীর উম্মত সেই গল্পগুলো আমরা কি সুন্দর করে বলি কিন্তু সে আমলটা কি আমাদের মধ্যে আছে এটা একটু দেখা দরকার অতএব তাকুয়া অর্জন করা খুব সহজ যদি এই অভ্যাসগুলো রপ্ত করতে পারেন আর তাকুয়া আপনার আমার জন্য সুদূর পরাহত হয়ে যাবে যদি আমরা বিপরীত স্রোতে চলি আল্লাহ আমাদের সবাইকে মত তাকে হওয়ার তফিক দান কর হজের আরেকটা মূল শিক্ষা হচ্ছে রসুল সাল্লামকে রোল মডেল হিসাবে গ্রহণ করা এবং প্রত্যেকটা ইভেন্টে তাকে এতে বার করা এটা হজের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা কারণ রসুল সাল্লা বলছেন লিতাুম যে আমার কাছ থেকে তোমরা হজের বিধানটা গ্রহণ করো শিখে নাও আর সহি মুসলিমে সে বিখ্যাত হাদিস হাদিৎ জাহের আবদুল্লা রাদি আল্লাহ তালহু যেটা রাসুল সাল্লাহ সাল্লামের হজের পরিপূর্ণ বিবরণ ফুল ডিসক্রিপশান কীভাবে রাসুলসাল্লাহ সাল্লাম মদিনা থেকে যাত্রা শুরু করলেন এবং মেকাতে তিনি কি করলেন তার সাথে অন্যরা কি করল কি পরিমাণ লোক গেল প্রত্যেকটা জায়গা তিনি কি কি আমল করেছিলেন মক্কায় ঢোকে কি কি আমল করেছিলেন তারপরে মিনা মুজাল্লেফা আরাফা ইত্যাদি পুরো ডেসক্রিপশন হাদিতে জাবির ইবনা আবদুল্লাহ এর মধ্যে এসছে আমরা গত সপ্তাহে হাদিস জাবির ইবনা আবদুল্লার উপর আলোচনা করেছিলাম অন্যখানে তা আপনারা যারা হজে যাবেন এই হাদিসটা একটু পড়ে নেবেন একবার এই হাদিসটা খুব ইম্পর্টেন্ট একটা হাদিস এই হাদিসে জাবেরের মধ্যে ওই কথা এসছে যে যখন নয়টা বছর অতিবাহিত হয়ে গেল নবী সাল্লাহ সাল্লাম হজের কোনো ঘোষণা দেননি দশম বছর যখন আসল নবী সাল্লাহ সাল্লামে হজের ঘোষণা দিলেন তখন মদিনায় লোকে লোকারণ্য হয়ে গেল সবাই সাল্লামের সাথে হজ করতে চাইলেন কেন তারা প্রত্যেকেই চাচ্ছিলেন তার হজের সাথী হতে এবং তাকে অনুসরণ করতে যে তিনি কি আমল করেন তিনি কি আমল করেন সেটা দেখে দেখে তারা সে আমল করবে সুহান আল্লাহ সাহাবাইকেরাম তাদের কাছে রেওয়ায় ছিল না তারা চাচ্ছিলেন নবিসাল্লাহালামের হাজির হজের সাথী হয়ে দেখে দেখে আমল করবেন তাদের জন্য জিনিসটা যতটা কঠিন ছিল ততটাই সহজ আজকে আমাদের জন্য আমাদের কাছে আছে কিতাবুল হাজ আমাদের কাছে আছে হাদিস আবদুল্লাহ রাহ চালানহু আমাদের কাছে আছে আরো অনেক সাহাবাদের হজের বর্ণনা নবিসাল্লাহ সাল্লাম কোথায় কি বলেছিলেন কি করেছিলেন এমনকি হজের ভাষণে তিনি কী বলেছিলেন সবটাই আমাদের সামনে আছে সুতরাং আজকে আরও অনেক নিখুঁতভাবে হজ পরিপালনের সুযোগ কিন্তু আমাদের সামনে উন্মুক্ত আল্লাহ সালান তালা এটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন আমরা কি সেই জন্য প্রস্তুত আছি তাহলে তো পড়াশোনা করা লাগবে অতএব হজের অন্যতম একটা শিক্ষা হচ্ছে নবী সাল্লা সাল্লামকে রূপে অনুসরণ করা বা অনুসরণ করাটাকে রপ্ত করা এবং এই অনুসরণে অভ্যস্ত হওয়া আমাদের মূল প্রবলেমটা ওই জায়গায় শেষে যে কথাটা বললাম নবী আছে নানা কারণে ঘাটতি আছে এক আমরা হয়তো ইবাদতগুলোকে একটা ইসলামের কিছু রিচুয়াল আনুষ্ঠানিকতা হিসাবে গ্রহণ করছি এর পেছনে যে উইজডম এর পেছনে যে কালচারাল ইম্প্যাক্ট এর পেছনে যে ইমান আকিদার বিশাল অনেকগুলো ব্যাপার আছে এগুলোকে আমরা ইগনোর করছি ফলে আমাদের থেকে যাচ্ছে ইবাদতটুকু আর আমরা বঞ্চিত হচ্ছি এর অরিজিনাল ইমপ্যাক্ট থেকে প্রভাব থেকে বেনিফিট থেকে সালাদ পড়ে যাচ্ছে যাচ্ছে তাই যে যেমন ইচ্ছা এটা হলো প্রথম কারণ দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে আমাদের মধ্যে বিভিন্ন দলাদলি এবং নানা রকম মত সেখানে জেদটা কাজ করে জেদটা কাজ করে যে হ্যাঁ এটা আমার মত এটা আমার মাঝহবের মত এটা আমার স্কলারের মত এটা আমার মুরব্বিদের মত এভাবে বলতে বলতে আমরা কোরআন সুন্নার চাইতে অন্য জায়গাটাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছি এটা আমাদের জন্য একটা ডিজাস্টার নিয়ে এসেছে কি নবী সাল্লা সাল্লাম বলছেন এক কথা আমি বলছি আরেক কথা এবং সেটাকেই আমি কিন্তু গুরুত্ব দিচ্ছি বেশি ফলে আমাদের মৌলিক নীতিমালার উপর একমত হওয়ার পরেও বাস্তব জীবনে এসে দেখা যাচ্ছে যে আমরা নবী সাল্লা সালামের সন্ন্যার উপরে আমল করতে পারছি না এই জায়গাটা রিপেয়ার করার সুযোগ এসছে আমাদের হাজি সাহেবদের জন্য এবং আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমাদের প্রায় সকল হাজি ভাই বোনেরাই একটা ওপেন মাইন্ড নিয়ে তারা হজে যাচ্ছেন ফলে বিশাল একটা সংখ্যাকে আমরা দেখি দেশে ফিরে আসার পরে তাদের বিশাল একটা পরিবর্তন পজিটিভ পরিবর্তন যেটা আমরা আমাদের দ্বিতীয় অংশে ইনশাআল্লাহ উল্লেখ করব তাহলে এই লক্ষ্যটা আমরা বাস্তবায়ন করতে পারলাম কিনা যারা হজে যাচ্ছি হজ করে এসেছি বা হজে আবার যাব তাদেরকে কিন্তু মনে রাখতে হবে তৃতীয় যে বিষয়টা সেটি হল বিভিন্ন রকম সুন্দর আখলাখ অর্জন করা হজ কিন্তু আমাদেরকে অনেক ভালো ভালো আখলাখ শেখায় হজ আমাদেরকে ভ্রাতৃত্ব বোধ শেখায় আমাদেরকে ইতার বা নিজের স্বার্থ ত্যাগ করে অন্য স্বার্থকে প্রাধান্য দেওয়া শেখায় হজ আমাদেরকে শেখায় সবর এবং তাহামুল কারণ অনেক কষ্ট আপনি যেদিন থেকে হজের যাত্রা শুরু করবেন সেদিন থেকে আপনার কষ্ট শুরু হয়ে যায় ভিসার জন্য দৌড়াদি করা তারপরে এয়ারপোর্টে যাওয়া এহরামের কাপড় পরা এহরামের নিয়ত করা মিকাতে এরপরে আসল কষ্ট শুরু হয়ে যায় যখন আপনি মক্কা মদিনায় এই গরমের সিজনে অবস্থান করবেন কারণ আমাদের দেশের থেকে অনেক বেশি গরম সেখানে তাই না সেখানে যদি আপনি সারাক্ষণ কন্ডিশন হোটেলের মধ্যে থাকেন তাহলে হজটা কি আপনার কমপ্লিট হবে হজের উদ্দেশ্যে অনেকগুলো আপনার ব্যাহত হবে এ কাজটা আমাদের অনেক হাজি সাহেবরা করেন যখন তারা মনে করেন যে দশ তারিখে আমি আর মিনা থাকবো কেন তারা তফ করতে চলে আসেন হোটেলে থেকে যান একটা ফেকি মতামতের তারা দলিল নেন যে ওই দিন রাত্রে অবস্থান করা কারো কারো মতে মিনায় অবস্থান করাটা কারো কারো মতে সোনা ফলে দরকার কে সোনা তার থেকে আমার আরামটাই শ্রেয় মনে হয় যেন তিনি এই হোটেলের আরাম ভোগ করার জন্যই হজেরে বড় সফরে গিয়েছেন এটা যদি শূন্যও হয় তবুও কি তার জন্য আসলে মিনায় থাকাটা সঙ্গত না রাসুল সাল্লা সাল্লাম একবারই ফরজ হজ করেছিলেন কোথায় থেকেছেন এই রাত্রে তিনি মিনায় নাকি মক্কায় মিনায় পরের দিন রাত্রে কোথায় ছিলেন তিনি তার পরের দিন রাত্রে কোথায় ছিলেন তিনি পরপর দিন রাত্র তিনি মিনায় কাটিয়েছেন আপনার যদি সত্যি রাসুল সাল্লামের প্রতি এত ভালোবাসা থাকে আমাদের ফোকাহারা কেউ বলেছেন ওয়াজেব কেউ বলেছেন সোনাহ এই মতভেদটা একটু ইগনোর করে আপনি কি রাসুল সাল্লা সাল্লাম কোনো শোনার জন্য নিজেকে তৈরি করতে পারেন না সেটাই তো হজর অন্যতম শিক্ষা আমরা বলেছি অতএব এই যে কষ্ট কষ্টটা যদি আপনি অম্লান বদনে গ্রহণ করতে আগ্রহী হন তাহলে দিন পালন আপনার জন্য সহজ হবে আমরা দেখছি আজকে অনেকেই সলাদ ঠিক মতো পড়ছে না কারণ কষ্ট সিএম ঠিক মতো রাখছে না কারণ কষ্ট এমন এমনকি এদেশের বহু মানুষ হজ ফরজ হয়েছে এখন হজ করছে না ফরজ হজ আদায় না করার প্রতিনিয়ত সে কবিরা গুনাহের মুখোমুখি হচ্ছে অথচ সে নির্বিকার এত কষ্ট সে হয়তো বহন করতে রাজি নয় যাই হোক এক্ষেত্রেও আমাদেরকে এই শিক্ষাটা নিতে হবে এখানে আরও যে সুন্দর আখলাগুলো আছে সেটা আরেকটা বড় শিক্ষা হচ্ছে ডিসিপ্লিন এবং সময় কাজে লাগানো যেটাকে আমরা টাইম ম্যানেজমেন্ট বলি আধুনিক ম্যানেজমেন্টের মধ্যে টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ কিন্তু এখানে দেখেন আমাদের ইসলামের এই শুধু হজ না প্রত্যেকটা ইবাদত টাইম ম্যানেজমেন্ট শেখায় কারণ প্রত্যেকটা ইবাদতের সাথে একটা টাইম জড়িত ওই টাইমটা আপনাকে মেনটেন করতেই হবে এটাও অনেকে বুঝে না সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম রাখা এবং একদম রাতের শেষ ভাগে এসে সাহারি করা দেখেন টাইমটা কিভাবে মানে সুন্না টাইমটা তাই না তারপরে এফতারটা দেরি না করা অনেকে হয়তো ভাবেন যে না দরকার কি আর সতর্কতামূলক আর একটু থাকি না তাই না টাইম ম্যানেজমেন্ট কিন্তু সেটা বলে না টাইম ম্যানেজমেন্ট সেটা বলে না এবং সেটা রাসুল সসমের জন্যই বলছেন লাইয়াজ লাইয়া না সুবেখাই মা আজ্জালুল ফেতর মানুষ ততক্ষণ পর্যন্ত খায়ের এবং কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করে এটা আপনি যেভাবেই ব্যাখ্যা করেন না কেন এটা কিন্তু আমাদেরকে একটা টাইমটাকে ঠিকমতো কাজে লাগানো এবং সন্নাটাকে অ্যাভেল করার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করছে হজের মধ্যে প্রত্যেকটা জায়গা দেখেন টাইমের বিষয় আছে আপনি হজের উদ্দেশ্যে কবে যাত্রা শুরু করবেন ইয়মতার বিয়া অষ্টম দিন আরাফাতে কখন অবস্থান করবেন নবম দিন মুজদলেফে কখন আসবেন দশম রাত্রিতে আসলে কি মুজদলেফে অবস্থান হবে হবে না সেই নয় তারিখ দিবাগত রাত্র প্রত্যেকটা টাইম ভাগ করে দেওয়া আছে জামারাতে কখন নিক্ষেপ করবেন এরপরে আপনার যে এখানে সমস্যা হচ্ছে মনে হয় আপনার যে তওয়াফ এটা কতটা সময় পর্যন্ত অ্যাক্সিডেন্ট হতে পারে হজরত তফটা আপনি কত দিনের মধ্যে করাটা উত্তম আর কতদিন পর্যন্ত করলে আর দম দিতে হবে না ইত্যাদি নানা বিষয় আছে আরেকটা বিষয় হচ্ছে আখিরাতকে স্মরণ করা আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা আখিরাতকে ভুলে যাই একদম ফ্রিকুয়েন্টলি সামনের মৃত্যু দেখেও পরের দিন কিন্তু নাচ গান শহর তাই না সব নাফরমালিমূলক কাজের মধ্যে আমাদের লোকজন সম্পৃক্ত হয়ে যায় তাই না কত মৃত্যু আমরা দেখছি কভিডিও দেখেছি কিন্তু ক্লাব বার এগুলো কি বন্ধ হয়েছে পাপ পুরিগুলো কি বন্ধ হয়েছে খারাপের যে প্রভাবটা আমাদের সমাজে সেটাও বন্ধ হয়নি তার মানে মানুষ আসলে নিজের চোখের সামনে মৃত্যু তথা মৃত্যু মানে আখেরাত আখেরাতকে দেখে অথচ আখেরাত থেকে শিক্ষা নেয় না হজের মধ্যে দেখেন একটা সিগনিফিক্যান্ট বিষয় হচ্ছে সাদা কাপড় অনেকটা কাফদের কাপড় মতো মনে হয় কাফুদের কাপড় কি সেলাই করে তাকে পরানো হয় হয় না এহরামের কাপড়েও কোনো সেলাই নেই বরং সেলাই করা কাপড় তার জন্য নিষিদ্ধ সুতরাং আখেরাতের এই বিষয়টা স্মরণ করা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে যেটা হজের অন্যতম আরেকটা শিক্ষা সেটা হচ্ছে অবুদিয়াতুল তুলমরা আল আলমরা অর্থাৎ নিজেকে পর্যবেক্ষণের মধ্যে রাখা মোরাকাবা মোশাহাদা এটা সুফিদের ভাষা অন্য অর্থ কিন্তু আসল অর্থ হচ্ছে আপনি নিজেকে অবজারভেশনে রাখবেন কারণ আপনি সারাক্ষণে আল্লাহর অবজারভেশনে আছেন আল্লাহ দেখছেন না আপনাকে আল্লাহ আবার কিছু ফেরেস্তাকেও নিযুক্ত করে রেখেছেন আপনার প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেকটা মুভমেন্ট যেন এবং কথা কাজকে যেন লিখে রাখে। সুতরাং এই হজের মধ্যেও আপনি নিজেকে অবজারভেশনে রাখবেন যে কোথাও কোনো ভুল হয়ে গেল কিনা ঠিক মতো আদায় করলেন কিনা না তওয়াফটা ঠিক হলো কিনা না সাইটা ঠিক হলো কিনা না অন্য অন্য আমলগুলো ঠিক হলো কি না ফলে এর মধ্য দিয়ে নিজেকে একটা অবজারভেশনের মধ্যে রাখার একটা চমৎকার স্বভাব রপ্ত হয় এবং এটা আমাদের জীবনে দিনই উন্নয়নের ক্ষেত্রে বিশাল একটা প্রভাব বিস্তার করবে আরেকটা বিষয় হচ্ছে শয়তানের সাথে সার্বক্ষণিক যুদ্ধে থাকা আল্লাহ তালা মানব জাতির সবচেয়ে প্রধানতম শত্রু হিসাবে শয়তানকে নির্ধারণ করে দিয়েছেন এবং শয়তানের ঘটনাগুলো তার যে শপথ সে আল্লাহর কাছে করেছিল সেগুলো আল্লাহ তালা সুরা আরাফের মধ্যে দেখেন শুরুতে বর্ণনা করে দিয়েছেন সে বলছে যে আমি এদের সামনে থেকে আসবো এদের পেছন থেকে আসবো এদের ডান দিক থেকে আসবো এদের বাম দিক থেকে কোনো দিক থেকে আমার পেরেসি বন্ধ হবে না আমার ষড়যন্ত্র সব দিক থেকেই তাকে আক্রান্ত করব শুধুমাত্র একদল লোককে আমার ষড়যন্ত্র কোনো সুবিধা করতে পারবে না তারা কারা তারা হলো আপনার মোত্তা বান্দা ওই জন্যই তাকুয়ার কথা দিয়ে আমরা শুরু করেছি তাকুয়াটাকে যদি অর্জন করতে পারেন রপ্ত করতে পারেন তাহলে শয়তান আপনার কাছে পরাভূত শক্তি হিসাবে থাকবে আর যদি তাকুয়াটা আপনার জন্য কোনো কারণে অনেক দূরের জিনিস হয়ে যায় বা আপনি সেটা অর্জন করতে না পারেন তাহলে শয়তান কিন্তু আপনার উপর সবসময় গালিব থাকবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমি আমরা হজের এই যে মহান শিক্ষাগুলো হজ করার সময় অর্জন করে যে বেনিফিটগুলো নিয়ে ফিরে আসব। অর্থাৎ হজ পরবর্তী সময়ে যে বেনিফিটগুলো আমাদের সামনে থাকা উচিত সেটা আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি হয়তো পূর্ণ আলোচনা করার সুযোগ নেই সেটা হচ্ছে ঐক্য মুসলিম ঐক্য ওম্মার ঐক্য হজ কিন্তু একটা চমৎকার ঐক্যের এই সমকালীন সময়ে একটা নিদর্শন আমরা কোনো বিষয়ে ঐক্যবদ্ধ হতে পারছি না যে কোনো বিষয় ঝগড়া লেগে যায় মানুষ সেটা মতাদর্শ হোক আমল হোক কাজ হোক যে কোনো জায়গায় দেখবেন কিন্তু হজটা একটু ব্যতিক্রম কারণ হজের অন্যতম আরেকটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে বা মুসলিম উম্মাকে ঐক্যের একটা ত্যাবিয়াত দেওয়া ঐক্যের এডুকেশনটা দেওয়া ফলে মানুষের মধ্যে ঐক্যের একটা বা সম্প্রীতির একটা বা ভালোবাসার একটা চমৎকার স্বভাব গড়ে ওঠে এটা একটা বড় বেনিফিট দ্বিতীয় হচ্ছে হজ পরবর্তী জীবন আমাদের জন্য নতুন একটা অধ্যায় দেখবেন যে অনেকেই হজের আগে দায় রাখত না কিন্তু হজের পরে আলহামদুলিল্লাহ মেয়েরা হজের আগে হিজাব করতো না কিন্তু হজের পরে তারা হিজাব ধরে তবে এখানে কিছু লোকের একটু ভুল আছে তারা মনে করে এটা চল্লিশ দিনের জন্য যথেষ্ট দাড়িটা চল্লিশ দিন রেখে এরপরে আবার ক্লিনশেপ হিজাবটা অনেক লোককে আমরা দেখেছি এরকম হিজাবটা চল্লিশ দিন রেখে এরপরে দেখে যারি আর হিজাব নাই ব্যাপার কি বলছে অনেকে বলছে নাকি এটা চল্লিশ দিন করতে হয় হজটা হজ্জে মাবরুর হওয়ার জন্য চল্লিশ দিন করতে হয় ব্যাপারটা কি আসলে তাই মোটেই না আপনাকে ফর এই যে একটা পরিবর্তন পজিটিভ পরিবর্তন আপনি আনলেন এটা সব সময়ের জন্য এই পরিবর্তনটা রাখতে হবে মানুষের মধ্যে সমতা রক্ষা করা তাদের প্রতি ভালোবাসা পোষণ করা যেটা হজের মধ্যে আমরা করেছিলাম এই বেনিফিটগুলো আমাদের মধ্যে প্রতিষ্ঠা এবং হজের এই সার্বিক কর্মকাণ্ড থেকে আমাকেও আরেকটা শিক্ষা নেওয়া যেটাকে বলা হয় তার আল আমালিয়া প্র্যাকটিক্যাল এডুকেশন যেটাকে আমরা তারবিয়া বলি আত্মার আল আমালিয়া হজ পুরোটাই আত্মার বিয়া হজ কিন্তু থিওরি না শুধু এখানে কারবাকে আপনি সামনে পাচ্ছেন আর রাব্বুল কারবা আপনার সাথেই আছেন সবসময় আপনার সাথেই আছেন সাথে আছেন মানে কি আল্লাহ তো কোথায় আসমানে আরসের উপর বাট তিনি তার রহমত তার বারাকা তার তৌফিক এবং তার পক্ষ থেকে যে কোনো সাপোর্ট এটা সবসময় বান্দাদের ঘিরে থাকে যদি তারা আল্লামুখী আমল করে আল্লামুখী হয় ফলে এই হজের পুরোটাই আমাদের জন্য তার বি আমালিয়া যদি আমরা সেটা থেকে বেনিফিট নিয়ে আসতে পারি হজ কবুল হওয়ারও কিছু আলামত রয়েছে যেটা হজ পরবর্তী সময় আমাদেরকে একটু মনে রাখতে হবে হজ করে এসেছি আলহামদুলিল্লাহ আল্হাজ তো হয়েই গেলাম নাকি অনেক মানুষ মনে করে আমি তো আল্লাজ হয়ে গেছে আর কি আর মানুষও এখন আলহাজ বলে ডাকে আলহাজ যে কোনো কোথাও নাম উল্লেখ করে আলহাজ মুখ এটা কি হজ কবুল হওয়ার আলামত না হজ কবুল হওয়ার বেশ কিছু আলামত আছে সেটা হচ্ছে এক নম্বর যদি কেউ হজ থেকে ফিরে এসে তার অতীত জীবনের পাপ থেকে তওবা করে মুক্ত হয় এবং হজ থেকে ফিরে আসার পর সে ভালো আমল করতে থাকে তার সাধ্য অনুযায়ী ভালো আমল করতে থাকে এটা দেখে কিন্তু যে কেউ বলতে পারবে উনি একটা মাবরুর হজ করেছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এরপরে দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে দুনিয়ার প্রতি তার আগ্রহ কমে যাওয়া যখনই আপনি তাকুয়াবান হলেন তখনই কিন্তু দুনিয়ার প্রতি আপনার আগ্রহ কিছু কমে যাবে দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়ার অর্থটা কি কাজে ফাঁকি দেওয়া অফিস ফাঁকি দেওয়া দুনিয়ার কোনো কাজ থেকে নিজেকে মানে সব কাজ থেকে নিজেকে মুক্ত করে ফেলে না এটা নয় আসলে দুনিয়ার প্রতি অতিরিক্ত আকর্ষণ যেটা এতদিন ছিল সে আকর্ষণ থেকে মুক্ত করা তবে দুনিয়ার কোনো দায়িত্ব থেকে নিজেকে মুক্ত না করা মানুষের যে দায়িত্ব উম্মার যে দায়িত্ব এবং সামাজিক যে দায়িত্ব দিনই যে দায়িত্ব প্রশাসনিক যে দায়িত্ব এগুলো থেকে মুক্ত করলে তো আসলে হবে না সে দায়িত্ব পালন করেই দুনিয়ার লোভ থেকে নিজেকে মুক্ত করা আচ্ছা এরপর চতুর্থ তৃতীয়টা যেটা হচ্ছে সেটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লামের দেয়া যে নীতিমালা যে মানহার যে ম্যাথোডলজি সেদিকে ফিরে আসা সেটা কি অবধারিত করে নেওয়া আমরা তো আসলে একটা মিক্সড লাইফের মধ্যে আছি তাই না যেখানে অধিকাংশ সময় আমি আমার প্রবৃত্তি অনুসরণ করি দেখেন সমাজের নিজেকে আপনারা একটু অ্যানালাইজ করেন দেখবেন যে আপনি শুধু কোরআন কোরআনসুন্না থেকে ততটুকুই নেন যতটুকু নিলে আপনার তেমন অসুবিধা হবে না যে জীবন আচারে আপনি অভ্যস্ত সেই জীবন আচারটাকে ব্যাহত না করে যতটুকু আমল করলে আপনার চলবে ততটুকু আমল আপনি নিচ্ছেন দেখেন যারা আজকে ঘুষ কাটছেন তিনি পাঁচ লক্ষ সালাদও আদায় করেন সালাত কিন্তু তাকে ঘুষ থেকে বিরত করছে না যারা আজকে সুদের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত আল্লাহ রাসুল সাল্লা বিদায় হজের ভাষণে দেখেন এই হজের সাথে রিলেটেড হজের ভাষণে বলছেন আজ থেকে সমস্ত সুদকে রহিত করে দেওয়া হলো আমা আমার এই দুই পায়ের নিচে সেটাকে আমরা সমাধিস্থ করলাম তার মানে এটা চিরতরে কেমন পর্যন্ত হারাম নট পারমিটেড এট অল কিন্তু আজকে আমাদের কি অবস্থা আমরা নিজেরা আষ্ট্রপৃষ্ঠে সুদের সাথে এমনভাবে জড়িয়ে পড়েছি যে আমরা অনেকবার হজ করে ওষুধ থেকে নিজেকে মুক্ত করছি না ঠিক না এভাবে দেখেন আরও অনেক ব্যক্তিরা বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে আপনার খেয়াল করে দেখেন হজ করে আসছে মানুষ ফ্রিকুয়েন্টলি কিন্তু চেঞ্জটা কোথায় তাই না তিনি তো আসলে কোরআন এবং সুন্নার নির্দেশনা মানছেন না মানছেন ততটুকু যতটুকু মানে মানলে তার সমস্ত অপকীর্তির সাথে ম্যাচ করে যেমন পাঁচ হপ্ত সলাদ পড়লেন রিচুয়াল হিসাবে বাট অ্যাট এ টাইম আপনার সমস্ত অন্যায় দুর্নীতি এগুলো ঠিক থাকছে তাহলে বোঝা গেল যে আপনার হজটা সত্যিকার অর্থে কবুল হয়নি চতুর্থ যে জিনিসটা সেটি হচ্ছে আপনার কথা কাজের মধ্যে হজের একটা স্পষ্ট প্রভাব থাকা সেটা কীরকম আপনি আগে জুলুম করতেন এখনও কি জুলুম করছেন আপনি আগে মিথ্যা কথা বলতেন এখনও কি মিথ্যা কথা বলছেন আপনি আগে মানুষের সম্পত্তি আত্মসাত করতেন মানুষকে ঠকাতেন প্রতারণা করতেন এখন কি করছেন আপনি আগে সুদ খেতেন ঘুষ খেতেন তারপরে আরও অনেক হারাম কাজে সম্পৃক্ত ছিলেন সিগারেট পান করতেন সীসা পান করতেন মদ পান করতেন এখনও কি করছেন এবং আপনি অনেক আত্মীয়দের সাথে আপনার খুব খারাপ সম্পর্ক আপনি কি সেটাকে জোড়া লাগিয়েছেন এভাবে একের পর এক নিজেকে একটু বিশ্লেষণ করুন যদি দেখেন যে হ্যাঁ সমস্ত খারাপ কাজগুলো থেকে নিজেকে মুক্ত করেছেন তাহলে বুঝতে হবে আপনার হজটা হজ মাবরুর হওয়ার কারণে আপনার উপর এর একটা ইতিবাচক ইম্প্যাক্ট এবং প্রভাব পড়েছে আর যদি দেখে দেখা যায় যে না আপনার জীবনটা আগের মতো রয়ে গেছে তাহলে আসলে আপনি বিশেষ কোনো এক উদ্দেশ্যে হজ করতে গিয়েছেন এটা আর মাবরুর হয় নাই ফলে এটা আপনার উপর কোনো ইম্প্যাক্টও ফেলেনি আমরা সংক্ষেপে বলবো তাহলে হজটাকে যদি বা ব্রুর করে আল্লাহর কাছে মকবুল করাতে হয় এবং পরবর্তী জীবনে আরও কিছু কাজ চালিয়ে যেতে হয় তাহলে কী করণীয় সেটা আমরা বলছি এক নম্বর হলো সকল এ বাদাত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সঠিকভাবে পালন করা ইসলামের ইবাদতগুলো নিয়ে এর আগেও আমরা বলেছি এটা এতটাই সাইন্টিফিক যে এটা আপনার ব্যক্তি পারিবারিক সমাজ এবং যে কোনো ক্ষেত্রেই এটা আপনার ব্যক্তিত্বকে পরিশীলিত করে আপনাকে সুন্দর মানুষে পরিণত করে আপনাকে সভ্য মানুষে পরিণত করে সভ্য নাগরিকে পরিণত করে যদি আপনি এবাদতগুলোর উপর অধ্যয়ন করেন এবং সে আলোকে নিজেকে গড়ে তোলেন আমরা দেখছি কি আমরা দেখছি সালাতের সম্পর্কে আল্লাহ তালা বলছেন তারপরে সেখানে যদি তোমাদের কেউ সমের দিন অবস্থান করে তাহলে সে যেন কোনো অশ্লীল কথায় কাজে লিপ্ত না হয় সে যেন অজ্ঞতা প্রসূত কোনো কাজ না করে সে যেন কোনো পাপাচারে লিপ্ত না হয় এমন কি কেউ যদি তার সাথে লাগতে আসে অথবা তাকে গালিগালাজ করে সেজন্য বলে আমি রোজাদার আল্লাহ এভাবে আপনি আরও সকল ইবাদতকে বিশ্লেষণ করলে দেখবেন যে এটা শুধুমাত্র মন্ত্রতন্ত্রের মতো নিজস্ব ব্যক্তিগত কিছু আবল নয় এটা আপনার আমার আখলাককে সুন্দর করে আমাদের মন মেজাজকে পরিশুদ্ধ করে আমাদেরকে অধিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে অধিক কল্যাণের দিকে ছেলে দেয় এবং মানবতার সকল কল্যাণমুখী আমাদেরকে করে দেয় এটা হচ্ছে আমাদের মুসলিম ইবাদতের বৈশিষ্ট্য ফলে এই কাজগুলোকে আমাদের বাড়িয়ে দিতে হবে দ্বিতীয় হচ্ছে সাহেব আল্লাহ সাহান যিনি আমাদেরকে এত নেয়ামত দিয়েছেন তার শকর গুজার হওয়া তার উত্তরাত্তর আগের চাইতেও বেশি শকর করা আল্লাহ সুহান তাল্লাহ বলছেন ওয়া ইনব্বুম্লা ইন শাকর তুম্লা আজিদ আনা কুম যখন তোমাদের রব জানিয়ে দিলেন যে যদি তোমরা শকর করো তাহলে আমি বাড়িয়ে দেবো ওয়ালা ইন কাফার তুম ইন্না সাদিদ আর যদি তোমরা অস্বীকার করো শকুর না করো কফুরি করো তাহলে জেনে রাখো আমার আজাদ অত্যন্ত ভয়াবহ এবং কঠিন তৃতীয়ত হচ্ছে তওবা করা তবাটা হচ্ছে আসলে আমাদের একটা কন্টিনিউয়াস আমল হওয়া উচিত কারণ প্রতিনিয়ত কোনো না কোনো ভুল ইচ্ছা অনিচ্ছা আমাদের হয়ে যায় পাপ আমাদের হয়ে যায় তবাটা হচ্ছে এমন একটা সফটওয়্যারের মতো যেটা আমাদের সমস্ত পাপকে একদম জিরো করে দেয় পরিষ্কার করে দেয় পরিষ্কার করে দেয় অতএব এই তওবার দিকে আল্লাহ তালা যে আমাদেরকে বারবার নির্দেশ দিয়েছেন অতুব ইল আল্লাহ হে জমি আর তোমরা সকলে মিলে আল্লাহর দিকে তওবা করো আল্লাহর কাছে মেনুন লা মো কুম আল্লাহলি হন হে মমেরা যাতে তোমরা সফল কাম হও এভাবে আরও অনেক সুন্দর সুন্দর বক্তব্য রয়েছে চতুর্থত হচ্ছে ইবাদতের যে সুলুক ইবাদতের যে আচরণ হওয়া দরকার সেই আচরণটা আমাদের নিয়ে আসে একটা হচ্ছে ব্যক্তিগত ইবাদত পালন করা আরেকটা হচ্ছে ইবাদতের ফলে যে আচরণ আমাদের মধ্যে হওয়াটা আল্লাহ এবং তর রাফুসাল্লা সাল্লাম নির্দেশ দিয়েছেন সে আচরণ আমাদের মধ্যে নিয়ে আসা যেটা নিয়ে একটু আগেও আমরা বলেছি তাহলে কি করতে হবে আমাদেরকে যে কোনো খারাপ কথা থেকে জিব্বাকে হেফাজত করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে কোনো খারাপ কাজ থেকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে এবং তৃতীয় হচ্ছে আমাদের ইমান আকিদাকে কনভার্ট করতে হবে একটা চমৎকার আখলাকে আচরণে এই জায়গাটা আমাদের অনেক ত্রুটি আছে ইমান আকিদা এটা শুধু থিওরি না যেটা দিয়ে মানুষের সাথে আর্গুমেন্ট করব আমি এবং আর্গুমেন্টাল অ্যাপ্রোচটাই আমার প্রধান্য মানুষের সাথে আর্গুমেন্ট করার জন্য আমাদেরকে সহি আকিদা শেখানো হয় নাই সহি আকিদা ইমানটাকে কনভার্ট করতে হবে চমৎকার আখলাকে যেটা আমরা রাসুল সাল্লাহ সালামের মধ্যে দেখেছি এবং তার সাহবাইকরামের মধ্যে আমরা দেখেছি এবং পঞ্চমত হচ্ছে অন্য মানুষের অধিকার তার প্রতি সম্মান প্রদর্শন করা সে অধিকারগুলো সংরক্ষণ করা এই মানব প্রজাতির মধ্যে একক ব্যক্তি হিসাবে যার অধিকার সবচেয়ে বেশি তিনি হচ্ছেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম সমগ্র উম্মার উপরে রাসুল সাল্লাহ সাল্লামের হক রয়েছে বরং সমগ্র মানবতার উপর রাসুল সাল্লাহ সাল্লামের হক রয়েছে অতএব আমাদের উচিত হবে তার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করা রাসুল হিসাবে তার প্রতি ইমান রাখা এবং তার প্রতি কোনো রকমের অবমাননা করা হয় সেটাকে প্রতিহত করা তার প্রতি নিন্দা জ্ঞাপন করা আমরা আবারও নিন্দা জ্ঞাপন করছি যারা আমাদের এই মহান সাল্লাহ সাল্লামের প্রতি অপমানজনক বাক্য ব্যয় করেছেন আল্লাহ তাদেরকে হেদায়ত করুন এবং তারা যে খারাপ কাজটি করেছি তার জন্য আমরা আবারও নিন্দা জ্ঞাপন করছি সর্বশেষ আমরা বলবো সেনা আতুল মারুফ ভালো কাজ করে যাওয়া এবং যত মন আছে সেগুলোকে প্রতিহত করা শুধুমাত্র ভালো কাজ করলে হবে না বরং মন বা অন্যায় কাজগুলোকে প্রতিহত করা এটা হাজি সাহেবদের হজ পরবর্তী অন্যতম কাজ আর যারা হাজিরন তাহলে কি তাদেরকে করতে হবে না যারা হজ অনেক আগে করে ফেলেছেন যে এখন কি তারা স্বাধীন হয়ে গেলেন অথবা যারা এখনও হজ করেননি তারা কি ভাববেন যে ঠিক আছে আমি হজের পরে ভালো হব এখন আর ভালো হওয়ার দরকার কি এখন সুযোগ ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করার আসলে সেই সুযোগ নেই এটা হজ এবং তার ইম্প্যাক্ট নিয়ে আমরা কথা বলেছি ইসলাম সবার প্রতি আহ্বান জানায় যেন সবাই সজ্জীবন যাপন করে সবাই যেন ভালো মানুষ হয়ে যায় এক একটা উপলক্ষ এক একটা ইবাদত এসে আমাদেরকে আরও ভালো মানুষে পরিণত করে আসুন এই মহান হজ কর্ম সম্পাদন করে পবিত্র হজ আদায় করে আমরা যেন আরও অনেক ভালো মানুষ হয়ে যেতে পারি আল্লাহ আমাদেরকে এসে তৌফিক দান করুন আকৌ লুকাউলিহাদ আস্তাফুল্লাহ আলী আলু ولسائر المسلمين انه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين واصلي واسلم على نبينا محمد وعلى اله واصحابه الطيبين الطاهرين ومن تبعهم باحسان الى يوم الدين ما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم وأداء المفروضات والواجبات والتمسك بالقرآن والسنة فتمسكوا بالقرآن والسنة أيها المؤمنون أيها المسلمون الله سبحانه وتعالى كلام القرآن الكريم شتي শ্রেষ্ঠ গ্রন্থ শ্রেষ্ঠ কালাম খায়রুল কালাম কালাম অতএব এই কালাম যারা তেলাওয়াত করবেন এই কালাম যারা হেফস করবেন তিনি এই উম্মার সর্বোত্তম ব্যক্তিদের মধ্যে গণ্য হবেন এই মতামতটি স্বয়ং নবী সাল্লাহ সাল্লামী দিয়েছেন খেয়র কোম্মান তা আল্লামাল কোরআনা ও আল্লামাহ তোমাদের মধ্যে যারা কোরআন শিখেছে এবং শেখাচ্ছে তারাই হচ্ছে সবচেয়ে উত্তম আলহামদুলিল্লাহ আসে সিদ্দিক মসজিদ এই কাজটিকে আরও রূপে আরও সুন্দর রূপে আদায় করার জন্য বিশেষ হেফজুল কোরআন এবং তালিমুল কোর কোরআনের বেশ কিছু কোর্স অফার করছে আপনারা সেগুলোতে অ্যানরোল করতে পারেন মসজিদই হচ্ছে আসলে শ্রেষ্ঠ জায়গা যেখানে কোরআনের তালিম হতে পারে মসজিদই হচ্ছে শ্রেষ্ঠ জায়গা যেখানে হালাকাত ও তাহফিদুল কোরআন তাহফিদুল কোরআনের হালাকাগুলো চালু হতে পারে আমরা মসজিদ কর্তৃপক্ষকে জন্য ধন্যবাদ জানাই সুক্রিয়া করি আল্লাহ যেন তাদের তৌফিক আরও বাড়িয়ে দেন এবং তাদের উপর বরকত নাজিল করেন এই সুন্দর সুন্দর কোর্সগুলো অফার করার মধ্য দিয়ে আপনাদের প্রতি আহ্বান থাকল যে আপনারা এই কোর্সগুলো অ্যানরোল করবেন এবং এগুলো যাতে সফল হয় সেই জন্য আপনারা আপনাদের সাহায্যের হাতও বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ